আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শ্রুতি সাইফুল 360 এর সকল ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আর এই ব্লগটি ভিডিও করে পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, মালয়েশিয়ান প্রবাসী। ভিউয়ার্স, আজকের ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে, আপনারা আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান একটি মার্কেটের মধ্যে, আমরা যেমন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের পুরি, শিঙ্কারা এগুলো কিনে গিয়ে থাকি, ওখানেও এরকম ধরনের পুরি শিঙ্কারার মতোই আরেকটি পিঠাপুলি রয়েছে, সেগুলো আপনারা কিনে খেতে পারবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়েই থাকুন আর দেখতে থাকুন মালয়েশিয়ান সবজি বাজার, মাছের বাজার, তারপরে বিভিন্ন ধরনের মার্কেটের ভিডিও। ভিউয়ার্স, আমরা যে খাবারগুলো এখন দেখতে পাচ্ছি সেগুলো মালয়েশিয়ান খাবার, আর এগুলি খুবই সুস্বাদু। যিনি এই ভিডিওটি পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তিনি কিনে নিয়েছেন এবং খেয়েছেন, খুবই সুস্বাদু খাবার। এখন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি সবজি বাজার। বাংলাদেশে যেরকম সবজি নিয়ে বাজারে বসে থাকে মালয়েশিয়ান, সেরকমভাবেই সবজি নিয়ে বসে আছেন, এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেখানে পাওয়া যায়। ভিউয়ার্স, আপনি বাংলাদেশের মতো মালয়েশিয়ান যে সবজি অথবা খাবার খেতে চান এসবই সেখানে পাওয়া যায়, এবং টাটকা। দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ, তারপরে পাকা মরিচ, বিভিন্ন ধরনের সবজি। ভিউয়ার্স, আপনারা এখানে যে বাজারগুলো কিনতে চান, মাছ, তরকারি, সবজি, সবই মালয়েশিয়ান পাওয়া যায়। ভিউয়ার্স, ভিডিও করার সময় ওই লোকটি থ্যাংকস জানাচ্ছিল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে, আম এবং ড্রাগন ফল এবং বড়ই, এবং বিভিন্ন ধরনের শাক সবজি, ফলমূল এখানে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি পাঠিয়েছেন আমার বন্ধু মোহাম্মদ আরিফুল ইসলাম, সে মালয়েশিয়ান প্রবাসী। তার কাছে বলি যে বন্ধু, আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়ার দরকার, তো ভিডিও পাঠানোর জন্য সে আমার রিকোয়েস্টে সে মালয়েশিয়ান বাজারের কিছু ফুটেজ আমার কাছে পাঠিয়েছে, আর ভিউয়ার্স, আমি সেগুলো এডিট করে আপনাদেরকে উপহার দিচ্ছি। আনারস দেখতে পাচ্ছি ভিউয়ার্স, বিভিন্ন ধরনের শাক সবজি সেখানে দেখতে পাচ্ছি, মানুষ এখানে কিনে নিয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের ফুড এখানে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আপনারা এখান থেকে দেখে নিন, যারা ভাবছিলেন যে মালয়েশিয়ান কেমন বাজার হয়, আসলে বাংলাদেশের মতোই সব ধরনের জিনিসপত্র সেখানে পাওয়া যায়। আপনি বাংলাদেশের মধ্যে একটি মার্কেটে গেলে যেরকমভাবে সকল ধরনের জিনিসপত্র মানে একসঙ্গে পেয়ে যান, মালয়েশিয়ান বাজারগুলো সেরকমই। এখানে দেখতে পাচ্ছি একটি লোক বিভিন্ন ধরনের বীজ নিয়ে বসে আছেন,
এবং সেগুলো বিক্রি করছেন। আপনি যদি মালয়েশিয়ান কোনো জমির মধ্যে গাছ লাগাতে চান, তাহলে সেখান থেকে বীজগুলো সংগ্রহ করে আপনি গাছ লাগিয়ে ফসল উৎপাদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শাকসবজি, টমেটো এগুলোর রয়েছে। ভিউয়ার্স, আপনারা যে বীজগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে দামাদামি করে তারপর কিনে নিয়ে যেতে পারবেন। সব ধরনের শাকসবজির বীজ এখানে রয়েছে, সেম বাংলাদেশের মতোই। আপনি যদি সেখানে যে কোনো বীজ কিনতে চান, তাহলে মনে হবে যে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়েই কিনতে চান। সেখানে দেখতে পাচ্ছি মহিলারা ফুলের প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন। এখানে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি, টাটকা সবজি। আপনারা এখান থেকে কিনে নিয়ে তারপর রান্না করে খেতে পারবেন। খেয়ে না পাওয়া যায় মালয়েশিয়ান পণ্য, বাংলাদেশের মতো সব ধরনের পণ্য সেখানে পাওয়া যায়, এবং খুবই সুন্দর পরিবেশে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অর্নামেন্টস দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে আছেন আর মানুষ এখান থেকে ক্রয় করছেন। বাজারটি খুবই পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফলের দোকান, এখান থেকে ফল কিনতে পারবেন। তারপর বিভিন্ন ধরনের ফুডস রয়েছে এখানে। এখানে রয়েছে বাংলাদেশের মতো যেমন দা বটি, তারপর তালা, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি রয়েছে। আপনারা যেটি প্রয়োজন সেটি কিনে নিতে পারবেন সেখান থেকে, এবং খুবই সুন্দর পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে। আপনারা যেটি প্রয়োজন সেটি কিনে নিয়ে যাবেন এখান থেকে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাইফুল 360-এর সঙ্গেই থাকুন, এবং বেল আইকনটি অন করে দিন যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় এবং আপনি তা উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।